এই যে দেখতে পাচ্ছ, আমি ডিউটিতে চলে এসেছি। আর যেহেতু এখন মর্নিং ডিউটি চলছে, প্রচণ্ড চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। তোমাদের সাথে আর কথা বলার মতো সেরকম টাইম হচ্ছে না, তার সাথে আবার কলেজ একদমই আর টাইম হচ্ছে না। তো এখন একটু কেউ নেই বলে আমি ভিডিওটা করেছি। আর কেউ যেন আবার ভাবনি যে আমি সবসময় ডিউটিতে গিয়ে ভিডিও করি, মানে যে ফোন অ্যালাও আছে, এরকম কিছুই নয়। এখানে ফোন অ্যালাও নেই, তো যখন কাজের টাইমে ফ্রি থাকি বা কেউ থাকে না, তখনই তোমাদের সাথে কথা বলতে আমি চলে আসি। তো এখন কেউ নেই রুমের মধ্যে, আমি একাই আছি, তো তাই জন্যই তোমাদের সাথে কথা বলছি। তো রুমে গিয়ে কথা হবে আবার। আর এইদিকে দেখো, আমরা হচ্ছে ডিউটি থেকে বাড়ি ফেরার পথে, এই যে ট্রেন যাচ্ছে, আর এখানে সামনেই ট্রেন দেখা যায়। আর এই যে ক্লাসে চলে এসেছি, ক্লাসে চলে আসার পর দেখো সবাই গল্প করছি, ক্লাস নেই তাই জন্য গল্প করছি এখানে। আর এখানে স্টোরেজে হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারে সব ফাইল ছিল, তো ফাইলগুলোই আনতে এসেছি, তো সবাই মিলে ফাইলই নিচ্ছি। আর এদিকে দেখো এমপি সবার ফাইলগুলো সাজিয়ে রাখছে, আর এদিকে মহারাষ্ট্রের সবাই ফাইল সাজিয়ে রাখছে, আর আমাদের ওইদিকে 12 জনের বাঙালি ফাইলগুলো সাজিয়ে রাখছে আমার ফ্রেন্ডরা মিলে সবাই। তো আমরা হাতে হাতে ধরিয়ে দিচ্ছি, ওরা সাজিয়ে রাখছে, নিজে সবাই ফাইল আনতে এসছি। তো এই ফাইলগুলো আবার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে কাজে লাগবে, তো ওই জন্যই ফাইলগুলো আনতে এসেছি। এই যে এটা হচ্ছে আমাদের কলেজ। এখনো সবাই নিচ্ছে, অনেক ফাইল রয়েছে, এখনো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কারো নেয়নি, আমরাই নিয়েছি। তো নিয়ে এবার ক্লাসরুমে যাচ্ছি, তো পরে কথা হচ্ছে আবার। এই যে দেখতে পাচ্ছ, আবার কলেজ থেকে এসে আবার খাতাপত্র নিয়ে বসে গেছি, প্রচণ্ড অ্যাসাইনমেন্টের চাপ। 10টা অ্যাসাইনমেন্ট বলা হয়েছে যে একদিনের মধ্যে সাবমিট করতে হবে, আর আমাদের কলেজে যখন তখন বলে যে আজকে এতগুলো সাবমিট করতে হবে, কালকে এতগুলো সাবমিট করতে হবে, তো হুট করে বলে দেয়, তো তখন কিছু করার থাকে না, আগে দিয়ে দেয় বা ডেট দেয় না, হঠাৎ করে ডেট দিয়ে দেয়, তখন চাপ পড়ে যায় করতে হয়। আর অভিজিৎ এই কদিন আগেই অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করলাম, এখনও কিছু বাকি আছে। তার উপর আবার হচ্ছে কমিউনিটির হচ্ছে অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে, বলেছে যে একদিনের মধ্যে 10টা অ্যাসাইনমেন্ট করে সাবমিট করতে হবে কালকের মধ্যে, তো তাই জন্যই সবাই মিলে করছি। হাত তো ব্যথা হয়ে যাচ্ছে, বাট কিছু করার নেই, করতে তো হচ্ছে। আর রাতও হয়ে গেল, এখনও খাওয়া দাওয়া হয়নি, আর দেখতেই পাচ্ছ মুখ টুক শুকিয়ে গেছে, আর প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, বাট ঘুমাতে পারছি না। এখন বাজে রাত 1টা, এখনো পর্যন্ত লেখালেখি চলছে, পুরো কমপ্লিট হয়নি, আবার কালকে ডিউটিতে গিয়ে করতে হবে, জানি না কী হবে। এইভাবেই চলছে আমাদের, কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আবার এই দুপুরবেলা কলেজ যাওয়ার সময় তোমাদের সাথে কথা বলতে চলে এলাম, তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। থেকে আমরা বাড়ি আসলাম, এসে রেডি হয়ে আবার হচ্ছে মার্কেট যেতে হবে, কারণ অনেক দিনই মার্কেট যাওয়া হয়নি, অনেক কিছু শেষ হয়ে গেছে, তো সেগুলো কিনতেই মার্কেটে যাব। আর আমাদের একটা ফ্রেন্ডের বাবা আসছে, তো তাদের জন্য রুম দেখতে যাব, কারণ তারা এসে তো বাইরেই থাকবে, তো তাদের জন্য একটা রুম দেখতে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তো আমরা রেডি হয়ে নিই, তারপর মার্কেট গিয়ে কথা হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে কতটা পরিমাণে রোদ, আর ওয়েস্ট বেঙ্গলে শুনলাম বৃষ্টি হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনকে, জানি না সরস্বতী পুজোর দিন আবার কি হবে। তো আমরা সরস্বতী পুজোতে কি করি, কীরকমভাবে দিনটা কাটায় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো কারা কারা আমার সরস্বতী পুজোর ভিডিও দেখার জন্য অপেক্ষায় আছো, প্লিজ একটা ছোট্ট করে কমেন্ট করো, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমাদের এখানে সরস্বতী পুজোটা কেমন হয়। আর তোমরা তো আমাদের হসপিটাল দেখেছো, তো তাও একবার দেখালাম তোমাদেরকে। এই যে এটা হচ্ছে আমাদের হসপিটাল, আর এদিকে দেখো শুকর চড়ছে। তো 7টা পর্যন্ত আউটিং, জানি না কি হবে, কতটা আগে আসতে পারবো। আর এই যে দেখো এই রুমটাই দেখতে এসেছি, যিনি রুম ভাড়া দেন তিনি হচ্ছে নেই, তার জন্যই অপেক্ষা করছে। আর আমাদের প্রচণ্ড পরিমাণে এদিকে খিদে পেয়ে গেছে সবার, দেখো এখানে খেতে চলে এসেছি, সবাই মিলে প্যাকেট খাচ্ছি। এই যে এই রুমটা হচ্ছে দেখা হয়েছে, বাট ব্যাড লাক এই রুমটা অলরেডি ভাড়া দেওয়া হয়ে গেছে, যেহেতু গার্জেনরালে এখানে এই রুমটাই ভাড়া থাকে, তো তাই জন্য আমরা এই রুমটার সাথেই কথা বলতে এসেছি। তো রুমটা ভাড়া দেওয়া হয়ে গেছে, রুমটা সব কিছুই ভালো ছিল, অ্যাটাচ ওয়াশরুম ছিল, দেখো এটা হচ্ছে ওয়াশরুম, তো ওয়াশরুমটাও ভালো ছিল, সব কিছু ঠিকঠাকই ছিল, বাট ব্যাড লাক রুমটা হচ্ছে ভাড়া দেওয়া হয়ে গেছে। আর এখানে আমরা আরেকটা রুম দেখতে চলে এসেছি, তো এই রুমটাও ঠিকঠাক আছে, তো এই রুমটাই কথা বলা হচ্ছে, তো দেখা যাক কী হয়।
আর এদিকে 7টা বেজে গেছে, আমরা এখনো বাসে বসে আছি। আর দেখো এখানে হচ্ছে বিয়ে বাড়ি হচ্ছে এই হোটেলটাই, এটা হচ্ছে স্টার জলসা হোটেল। আর আমরা দেখো এখনো বাসে বসে আছি, এদিকে কন্ট্রাক্টর একটা টাকা গুনছে। আর 7টা এখানেই বেজে গেছে, জানি না আজকে কতটা পরিমাণ বকুনি খাবো, যেহেতু 7টার মধ্যে আমাদের হোস্টেলে ঢুকতে হয়, অ্যাটেন্ডেন্স হয়। তো 7টা এখানেই বেজে গেছে, জানি না কি হবে। তো আমরা ক্যাম্পাসের মধ্যে চলে এসেছি, আর আমি না আমার ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।